আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু নিপাস টাইনি ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে খুবই উপকারী একটি জুস তৈরি করে দেখাবো, যেটা এক্সারসাইজের পরবর্তীতে আপনি যদি পান করে থাকেন তাহলে সেটা কিন্তু আপনার শরীরের জন্য অনেক হেল্পফুল। আমরা যে এক্সারসাইজগুলো বাসায় নিয়মিত করে থাকি, আজকে চেষ্টা করলাম সেগুলোই আপনাদের সামনে তুলে ধরার। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এই কোয়ারেন্টাইনের সময় বাসায় থেকে কিছুক্ষণ পরপর কিছু না কিছু খাচ্ছি আর প্রচুর পরিমাণে ক্যালোরি গেইন করছি, আর এই ক্যালোরিটাকে বার্ন করতে পারি একমাত্র এক্সারসাইজের মাধ্যমে, তা না হলে এই ফ্যাট কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারবো না। সায়েন্সের মতে একটানা 30 দিন বা তার অধিক সময় ধরে আমরা একটা নিয়ম অনুসারে যদি একটা এক্সারসাইজ করতে থাকি, যার পরবর্তীতে আমাদের ব্রেনে ডোপামিন ক্ষরণ হতে সাহায্য করে, যেটার প্রভাবে যে কোনো কাজ করার ক্ষেত্রে ইচ্ছাশক্তিকে বা হুইল পাওয়ারটাকে সঠিক নিয়ন্ত্রণ করে। যেমন ধরুন, আপনার বই পড়া একেবারে অপছন্দ কিন্তু দুই দিন পরেই আপনার এক্সাম, এক্ষেত্রে আপনার অবশ্যই পড়া লাগবে কিন্তু আপনি তা পারছেন না। এক্ষেত্রে আপনার হুইল পাওয়ারটাকে সাড়া জাগানোর জন্য সঠিক একটি নিয়মে এক্সারসাইজ করা শিখতে হবে। এখানে আমরা বলতে পারি সঠিকভাবে নিয়মিত এক্সারসাইজ করার ফলে আমাদের ইচ্ছাশক্তি বা হুইল পাওয়ারটাকে নিয়ন্ত্রণ করতে পারি। এখন যেহেতু আমরা জিমে যেতে পারছি না অথবা বাইরে গিয়ে হাঁটতেও পারছি না বা দৌড়ে যে ফ্যাট কমাবো সেটাও করতে পারছি না, কাজেই এখন এমন কিছু আমরা এক্সারসাইজ করব যেগুলো বাসাতেই করা যায় এবং এই এক্সারসাইজগুলোর মাধ্যমেই যেন আমাদের ফ্যাটটা বার্ন হয়ে যায়, আমরা সেগুলোই করব এখন থেকে। আর পুরুষ বা মহিলা সকলেই আমরা এই এক্সারসাইজগুলো করতে পারবো, এবং মোস্ট ইম্পর্টেন্ট, বাসার যে অংশে সকালে রোদটা পড়বে সেখানে আমরা কিছুক্ষণ অবশ্যই দাঁড়াবো অথবা বসবো, কারণ সূর্যের আলোক রোশনিতে রয়েছে ভিটামিন ডি, যা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। তাই এখন বারবার হাত ধুয়ে জীবাণুমুক্ত করলেই হবে না, সেই সাথে আমাদের ইনার পাওয়ারটাকেও বাড়াতে হবে, অর্থাৎ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াতে হবে। এখন অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, এক্সারসাইজ করে লাভটা কী? তার চেয়ে ঘুমাই না, এই চিন্তা করলে চলবে না। সঠিকভাবে এক্সারসাইজ করলে আমরা কিন্তু আমাদের ফিটনেসটাকে আজীবন ধরে রাখতে পারবো এবং রোগ প্রতিরোধ ক্ষমতা তো বাড়বেই, সেই সাথে মানসিক দুশ্চিন্তা থেকেও কিন্তু মুক্তি পাবো। এর উপকারিতা কিন্তু অপরিসীম। এইবার আসি ক্ষতির তালিকায়। সঠিক নিয়মে এক্সারসাইজ যদি না করে থাকি তার ক্ষতি কিন্তু অপরিসীম। এক্সারসাইজের কারণে আমরা ক্ষতির সম্মুখীন তখনই হব যখন আমরা বেঠিক নিয়মে এক্সারসাইজ করব। কাজেই এক্সারসাইজ করার আগে সঠিক নিয়ম আমরা জেনে নিব। আর হ্যাঁ, আরেকটি কথা, এক্সারসাইজ করার জন্য কিন্তু অবশ্যই আমরা একটা খোলা জায়গা বেছে নিব। সেটা হতে পারে কোনো আপনার বাসার বারান্দা অথবা বাসার ছাদ, যেখানে আসলে খোলা বাতাস বইতে পারবে, এরকম একটা জায়গা বেছে নেবেন। ফ্রেশ এয়ার আমাদের মেমোরি ফাংশন এবং স্মৃতিশক্তিকে কয়েকগুণ বাড়িয়ে দিতে পারে এই কার্ডিও এক্সারসাইজের মাধ্যমে। এক্সারসাইজ মোস্ট ইম্পর্টেন্ট, কারণ আপনি যদি এক্সারসাইজ না করেন তাহলে সঞ্চিত যে ফ্যাটগুলো রয়েছে তা কিন্তু বার্ন হবে না, আর বার্ন করতে হলে অবশ্যই কার্ডিও এক্সারসাইজ করতে হবে। আমি যে এখানে এক্সারসাইজ আপনাদেরকে দেখাচ্ছি সেগুলো কিন্তু কার্ডিও এক্সারসাইজেরই একটি অংশ। পুরুষ এবং মহিলা সকলেই কিন্তু এই এক্সারসাইজগুলো আমরা করে নিতে পারি, এটা আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু অনেক উপকারী। তবে সেই সাথে আরেকটি কথা বলবো, কারো যদি কোনো শারীরিক প্রবলেম থেকে থাকে তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই এক্সারসাইজ করবেন। যাদের কোনো প্রবলেম নেই তারা তো আসলে যে কোনো রকম এক্সারসাইজই করতে পারে, তবে যাদের প্রবলেম আছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক বিধিনিষেধ রয়েছে, সেগুলো কিন্তু অবশ্যই মানতে হবে। আমি ব্যক্তিগতভাবে কিন্তু হাঁটাটাকে খুবই পছন্দ করি, এবং আপনাদের সাথে কিন্তু আমি আগের ব্লগেও শেয়ার করেছি আমি যে সকালে হাঁটতে যেতাম সেখানকার কিছু দৃশ্য। কাজেই হাঁটাটাকে আমি অত্যন্ত পছন্দ করি, কিন্তু যেহেতু এখন আমি হাঁটতে যেতে পারছি না তাই আমি বাসাতেই বেছে নিয়েছি কিছু এক্সারসাইজ, যেমন ধরেন সাইক্লিং। এই সাইক্লিংটা কিন্তু আমি রেগুলারলি বাসাতেই করি, তাই ভাবলাম যে আমি যা করি তা আপনাদের সাথে একটু শেয়ার করে হয়তো আপনাদের এটা উপকারে আসবে। আর এক্সারসাইজের কিন্তু আরেকটি বড় উপকারিতা হলো ঘুম। এক্সারসাইজ করলে কিন্তু সঠিকভাবে আপনার ঘুম আসবেই, কারণ অনেকেই আমরা নিদ্রাহীনতায় ভুগি, ঠিকমতো ঘুম আসে না বা অনেক রাত জেগে থাকি। অ্যাকচুয়ালি এটাও ঠিক না, আমাদের কিন্তু কখনোই দীর্ঘ রাত জাগা উচিত না, সঠিক সময় ঘুমাতে যাওয়া উচিত। আর যারা এক্সারসাইজ করে তারা কিন্তু এই পরিবর্তনটি অবশ্যই লক্ষ্য করবে যে শরীর একটি নিয়মানুবর্তিতার মধ্যে চলে আসে। এখন আমি আসব মেয়েদের বিষয়ে, অর্থাৎ মেয়েদের কিছু এক্সারসাইজের বিষয়ে।
যে পরিমাণ ক্যালোরি আমরা খেয়েছি তার চেয়ে যদি বেশি ক্যালোরি বার্ন হয় তাহলে কিন্তু ওয়েট লস হবে। এক্ষেত্রে স্টেয়ার এক্সারসাইজ কিন্তু একটা খুবই ভালো কার্ডিওভাস্কুলার এক্সারসাইজ, অর্থাৎ সিঁড়ির ব্যবহার করে আমরা খুব ভালো একটি কার্ডিওভাস্কুলার এক্সারসাইজ করতে পারি। এই ক্ষেত্রে তিনভাবে আপনি এক্সারসাইজটি করতে পারেন। প্রথমত হেঁটে উঠতে পারেন, দ্বিতীয়ত জগিং করে উঠতে পারেন, আর তৃতীয়ত দৌড়ে দৌড়ে উঠতে পারেন। নিজের শরীর বুঝে আমাদের কিন্তু এক্সারসাইজ করতে হবে। আর যারা ওভারওয়েট আমি তাদেরকে অবশ্যই সাজেস্ট করব আপনারা হেঁটে হেঁটে সিঁড়ি বেয়ে উঠবেন, আস্তে আস্তে যখন ইউজড হয়ে যাবেন তখন কিন্তু আপনি স্পিড বাড়াতে পারেন। আর প্রত্যেকটা এক্সারসাইজই আমরা চেষ্টা করব পাঁচবার করে করার। এই স্টেয়ার এক্সারসাইজটা আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দের। আমি যখন বাইরে হাঁটতে যেতে পারি না সেই সময় আমি এই এক্সারসাইজটা করে থাকি এবং সেই সাথে সাইকেলিংটা করি, এবং এটা মেয়েদের জন্য কিন্তু অত্যন্ত হেল্পফুল একটি এক্সারসাইজ। এক্সারসাইজের আগে অনেকে চিন্তা করে কি খাবো কি খাবো না। ব্যায়ামের আগে আমাদের এনার্জি দরকার, তাই এক্সারসাইজের আগে প্রোটিনের সাথে যদি আমরা কার্বোহাইড্রেট নিই তাহলে ব্যায়ামের পারফরমেন্স কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। কাজেই ব্যায়াম করার আগে সবসময় আমরা চিন্তা করব খাবারটা আমরা নেব 1 ঘন্টা থেকে 45 মিনিট আগে, এবং ব্যায়াম করার আগে অবশ্যই আমরা 1 গ্লাস পানি পান করব। এইটা আমাদের শরীরের জন্য অত্যন্ত জরুরি। এবং এক্সারসাইজের পরে যে প্রোটিনটা নিব তা কিন্তু ন্যাচারাল সোর্স হলে বেশি ভালো হয়। এক্ষেত্রে আমরা যেমন নিতে পারি বানানা বা এগ প্রোটিন এবং সাথে 1 গ্লাস জুস। এবং এক্সারসাইজের পরে যত দ্রুত সম্ভব আমরা আমাদের খাবারটা নিব, অর্থাৎ এক্সারসাইজের পর 10 মিনিটের মধ্যে আমরা আমাদের মিলটা নিয়ে নিব। কারণ এক্সারসাইজ করার পর আমাদের মাসল টিস্যু রিকভারি দরকার দ্রুত, আর সেই রিকভারি করবে প্রোটিন। এক্ষেত্রে এগ হোয়াইট খুব উপকারী, আর যদি সাপ্লিমেন্ট খাই তাহলে হয়ে প্রোটিন, এবং 1 ঘন্টা পরে একটা হেভি মিল নিতে হবে। আর খালি পেটে কিন্তু কখনোই এক্সারসাইজ করা যাবে না। আর এক্সারসাইজের পর আপনারা যদি একটা ন্যাচারাল জুস নেন সেটা কিন্তু খুবই উপকারী। আজকে আমি তাই করে দেখাবো তরমুজের জুস। এটা একটু ব্যতিক্রমী, আশা করছি আপনাদের ভালো লাগবে। তরমুজের জুস করার ক্ষেত্রে আমাদের দেশে যেটা সচরাচর পাওয়া যায় আমি সেই তরমুজটাই নিয়েছি। এই মুহূর্তে আমি তরমুজটাকে আগে আমি 2-3 ঘন্টা পানির মধ্যে লবণ দিয়ে এবং ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে সেটাকে তুলে পরিষ্কার একটি কাপড় দিয়ে মুছে তারপরে আমি ব্যবহারের জন্য নিয়েছি। এখানে আমি তরমুজ থেকে কয়েক টুকরা তরমুজ আমি আলাদা করে নিয়েছি এবং এটার চোষাগুলো আমি ফেলে দিয়েছি, কিন্তু এর মধ্যে বিচি কিন্তু রয়ে গিয়েছে, আমি এটাকে বিচি সহই ব্যবহার করব। তরমুজের জুসটা কিন্তু জুসার অথবা ব্লেন্ডারে করে নেওয়া যায় খুব ইজিলি, কিন্তু যাদের বাসায় এটা নেই আজকে আমি তাদের জন্য জুসটা করে দেখাবো। এর জন্য ব্যবহার করব আমি গ্রেটার। গ্রেটারের সাহায্যে খুব সহজেই এই তরমুজের জুসটা করে নেওয়া যায়, আর সেই পদ্ধতিটি আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই গ্রেটারটা কম বেশি কিন্তু আমাদের সকলের বাসাতেই রয়েছে, আর ইজিলি এটা দিয়ে কিন্তু আমরা তরমুজের জুসটা করে ফেলতে পারি। গ্রেটারের মোটামুটি যে দিকটা খুব বেশি সূক্ষ্ম না আবার খুব বেশি মোটাও না সেই দিকটা বেছে নিয়েছি। এটা দিয়ে আমরা এখন তরমুজটাকে চেষ্টা করব গ্রেট করে নেওয়ার। সবটুকু তরমুজ যখন গ্রেট করা হয়ে গিয়েছে তখন এটাকে আমরা একটি বাটিতে নিয়ে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব, এবং ছেঁকে নেবার পরে যে অবশিষ্ট অংশটুকু তরমুজে থাকবে সেটাকে একটি চামচের সাহায্যে চেপে চেপে যতটুকু পারি রস আমরা বের করে নিব। তরমুজ কিন্তু এমনি খেতেও অনেক সুস্বাদু, তবে জুস করে খেলে পারে কিন্তু একটু অন্যরকম ভালো লাগে, এবং বাচ্চারাও কিন্তু অনেকেই খেতে এটা পছন্দ করে। কারণ বাচ্চারা অনেক কিছুই দিলে পারে হয়তো পছন্দ করে না আস্ত খেতে, আবার সেই ক্ষেত্রে যদি সেই ফলটার জুস করে দেওয়া হয় তারা কিন্তু ইজিলি খেয়ে যায়।
আমার বাচ্চাকে যদি আমি এটা কেটে দেই তাহলে কিন্তু খেতে পছন্দ করে না, আবার যদি জুস করে দিই ও খুবই পছন্দ করে, যেমন আমও এমনি খেতে পছন্দ করে না, আবার জুসটা করে দিলে খুব ইজিলি সে খেয়ে নেয়। এখন আমি এটাকে একটা টুইস্ট দিব। আমি এটা নিয়ে নিয়েছি জুস মাগ, এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি কিছু আইস, এর সাথে আমি দিব এক চিমটি লবণ, সেই সাথে নিয়ে নিব জুসগুলো। আর সেই সাথে অ্যাড করব এক চিমটি গোলমরিচ। আপনারা যারা জানেন না তাদেরকে বলছি, এই এক চিমটি লবণ দেবার কারণে যে তরমুজটা খুব একটা মিষ্টি না, আমরা কমপ্লেন করি সেটার মিষ্টিটাকেও একটা বুস্ট দিবে। এক চিমটি লবণের কারণে তরমুজের যে অরিজিনাল সুইটনেসটা উঠে আসবে সেটা আপনারা খেলেই বুঝতে পারবেন। এবার জুস মাগটাকে আমরা ঝাঁকিয়ে নেব 30 থেকে 45 সেকেন্ড পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না ভালোমতো ঠান্ডা হয়ে যায়। এখন আমি সার্ভিং গ্লাসগুলো নিয়ে নিচ্ছি এবং প্রত্যেকটা গ্লাসের মধ্যে আমি এক টুকরো করে লেবু দিয়ে দিলাম, তবে লেবুর রস আমি কিন্তু করব না, এতে বেশি টক হয়ে যাবে। শুধুমাত্র লেবুটা আমি নিচ্ছি ফ্লেভারের জন্য, এটাই আমার দরকার। তবে যে কোনো পিওর ড্রিঙ্কের মধ্যে যদি বরফের পানি ছেড়ে দেয় আমার এটা ভালো লাগে না, তাই বরফগুলো না গলতেই আমি এটা নিয়ে নিব। আর দুটো ড্রিঙ্কে আমি আলাদাভাবে কাঁচামরিচ ভেঙে নিয়েছি, শুধুমাত্র ফ্লেভারের জন্য, এতে কোনো ঝাল লাগবে না। নাও টাইম টু ড্রিঙ্ক। আজকের ব্লগটি এ পর্যন্তই রেখেছি, আশা করছি এই কোয়ারেন্টাইনে আপনাদের কিছুটা হলেও হেল্প হবে। আর আপনারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর আপনারা সবাই অবশ্যই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।